बिस्मिल्लाह रहमान रहीम प्रिय शिक्षार्थी जे जेखने आसो आशा करी सबाई भलो ए सुस्थ आसो अमीन कैडेटर अनलाइन क्लस तुम्हारे सकल के स्वागत आज के देखो नवम श्रेणी बांग्लादेश विश्व परिचय तृतीय अध्याय सौरजगत भूमंडल विषय नहीं आलोचना करब और चलो आज के जेने आलोच्य विषय आज के आलोच्य विषय से सौरजगत सूर्य सौरजगत आठ ग्रह नहीं आलोचना लास्टे जो विषय पृथ्वी ग्रह जीव बसबाश कारण तुम्हारे असाइनमेंटे तृतीय अध्याय शुद्ध सौरजग सम्पर्के आछे आज के तुम्हारे सौरजग सम्पर्के आलोचना करब जदिव आगामी क्लस तुम्हारे जूम क्लस सौरजग सम्पर्के आलोचना करछे जरा अटेंड करछे तारा जानो आज के भिडियो क्लस दिच्छि और ये सौरजगत भूमंडल सम्पर्के प्रथम आमरा जेने नि पृथ्वी चारिदिके असीम महाकाश विस्तृत महाकाशे चारिदिके रयेछे नक्षत्र छायापथ निहारिका धूमकेतु ग्रह उपग्रह उल्का एवं अनन्य ज्योतिष्क सूर्य एवं एर ग्रह उपग्रह ग्रहणपुंज असंख्य धूमकेतु एवं अगणित उल्का निये आमादेर सौरजगत बा सौर परिवार गठित अथवा बोलते पारि ताके सौर परिवार बोले सौरजगते सकल ग्रह एवं उपग्रह नियंत्रण हलो सूर्य আমি আবার বলতেছি সৌরজগতে সকল গ্রহ এবং উপগ্রহ নিয়ন্ত্রণ হলো সূর্য আয়তনে সৌরজগতে পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় এটা হচ্ছে আমাদের সৌরজগৎ এবং ভূমণ্ড সম্পর্কে আলোচনা এবার আমরা এই সৌরজগৎ সম্পর্কে ধারণা লাভ করব সৌরজগতের আটটি রয়েছে গ্রহ শতাধিক রয়েছে উপগ্রহ হাজার হাজার গ্রহণপুঞ্জ এবং লক্ষ লক্ষ ধূমকেতু নিয়ে আমাদের এই সৌরজগৎ বা সৌর পরিবার গঠিত এবার তারপরে যে বিষয়টা সূর্য আমি আগেই বলছি যে সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহ নিয়ন্ত্রণ হলো সূর্য এই সূর্যের আলো আলোকিত এবং তাপ হয় অন্য সকল গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কা গ্রহণপুঞ্জ অন্য সকল মানে গ্রহ উপগ্রহগুলো এবার সৌরজগতের মানে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলো সূর্য সূর্য পৃথিবী অপেক্ষা প্রায় ১৩ লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে এটি প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর চেয়ে এটা দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার অবস্থান তাপ ও আলো দ্বারাই পৃথিবী জীবজগতের সকল প্রয়োজন মিটায় সূর্য তাপ এবং আলো দ্বারাই পৃথিবী সকল জীবজগতের প্রয়োজন মিটায় সূর্য গ্রহ উপগ্রহগুলোর তাপ এবং আলোর উৎসই হচ্ছে সূর্য সূর্যের আলোই গ্রহ এবং উপগ্রহ আলোকিত এবং তাপ পায় সূর্যের মধ্যে বা মাঝখানে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বলে আমি আরেকবার বলতেছি সূর্যের মধ্যে মাঝখানে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক বলে সূর্য প্রায় ২৫ দিনে তার নিজ অক্ষে একবার আবর্তন করে সূর্যের আলো এবং তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ প্রাণী কিছুই জন্মতো না এমনকি কোনো প্রাণীর স্পন্দন সম্ভব হতো না যদি সূর্যের আলো এবং তাপ না হতো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সৌরজগতের আটটি গ্রহ নিয়ে আলোচনা সেই গ্রহ সম্পর্কে মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্য চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদেরকে গ্রহ বলা হয় আমি আবার বলি মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্য চারিদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে এদেরকে গ্রহ বলা হয় এদের নিজস্ব কোনো এবং আলো তাপ নেই সূর্যের আলো এরা আলোকিত হয় গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং এই আটটি গ্রহ নিয়ে এখন আলোচনা করব আমরা প্রথমে যে গ্রহটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্র এবং সূর্যের নিকটতম গ্রহ আমি আরেকবার বলতেছি বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ সূর্যের নিকটতম এবং কাছাকাছি গ্রহ হওয়ার কারণে এখানে তাপ বেশি হয় সূর্য চারিদিকে প্রবল মানে পরিক্রমণ করতে বুধের ২৮ দিন সময় লাগে বুধের কোনো উপগ্রহ নেই বুধের কোনো উপগ্রহ নেই এবার শুক্র সূর্য থেকে দূরত্বের দিক থেকে শুক্রের অবস্থান দ্বিতীয় এটি পৃথিবীর নিকটতম গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে বা পরিক্রমণ করতে বা আবর্তন করতে শুক্র সময় লাগে ২২৫ দিন এই শুক্র গ্রহের অক্সিজেন নেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় শতভাগ ৯৬ তাছাড়া শুক্রের আকাশে বছরে প্রায় ২বার সূর্য উদিত হয় এবং ২বার সূর্য অস্ত যায় এবং এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় এবার তারপরে যেটা সেটা হচ্ছে তৃতীয় গ্রহ সেটা পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী পৃথিবীর ৩৬৫ দিনে ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডকে একবার সূর্য প্রদক্ষিণ করে আমার আবার বলি পৃথিবী ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে যার কারণে আমরা ৩৬৫ দিনে এক বছর ধরা হয়
প্রয়োজনীয় অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণ রয়েছে। তাছাড়া ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। এই গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু এবং উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে উপযোগী বলে একে আদর্শ গ্রহ বলা হয় পৃথিবীকে। আর এছাড়া চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপরে যে গ্রহটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের রয়েছে দুটি উপগ্রহ, একটা হচ্ছে ডিমাস এবং ফোবাস। এখানে জীবনধারণ প্রায় অসম্ভব, কারণ পানির অস্তিত্ব খুবই কম। তাছাড়া পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠান্ডা, যার ফলে এর গড় উত্তাপ হিমাঙ্কের নিচে এবং এই গ্রহটা অনেকটা দেখতে লালচে বর্ণের। এরপরে যেটা সেটা হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের আটটি গ্রহের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহকে সবচেয়ে বড় গ্রহ বলা হয়। এটা বছরে 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তাছাড়া পৃথিবীর একদিনে এখানে 2 বার সূর্য ওঠে এবং 2 বার সূর্য অস্ত যায়। এবং বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হয়েছে 67টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। আর এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রহণপুঞ্জ। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহকে একত্রে গ্রহণপুঞ্জ বলে। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউরেনাস। ইউরেনাস হয়েছে মানে আমাদের আটটি গ্রহের একটি গ্রহ। এটা 84 বছর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে বা আবর্তন করতে সময় লাগে এবং এর উপগ্রহ সংখ্যা রয়েছে 27টি। আর লাস্টে যে আমাদের অষ্টম উপগ্রহ সেটা হচ্ছে নেপচুন। নেপচুন এটা সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান হওয়ার কারণে এই গ্রহটা শীতলতম গ্রহ এবং এটা দেখতে অনেকটা নীল রঙের বলে এই গ্রহটা নীলব গ্রহ বলা হয়। এবং 165 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে সূর্যকে নেপচুনের। আর নেপচুনের উপগ্রহ সংখ্যা রয়েছে 14টি। এটা হচ্ছে আটটি গ্রহ নিয়ে আলোচনা। আর এরপরে যে বিষয়টা আমরা সেটা হচ্ছে যে পৃথিবী গ্রহ জীব বসবাসের কারণ। পৃথিবী আর আমাদের যদিও সৌরজগতের আটটি গ্রহ আছে, এই আটটি গ্রহের ভিতরে একমাত্র পৃথিবী গ্রহ যেখানে জীবজগৎ বসবাস করে এবং এখানে প্রচুর পরিমাণে পানি, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সঠিক উপায় আছে দেখেই পৃথিবী গ্রহ জীব বসবাস হয় এবং এই পৃথিবী গ্রহকে আদর্শ গ্রহ বলা হয়। এবং অন্য কোনো গ্রহে নেই, কোথাও ঠান্ডা বেশি, কোথাও সূর্যের কাছে বেশি, কোথাও সূর্য থেকে দূরত্ব বেশি, কোনো কোনো জায়গায় পানির অস্তিত্ব নেই, কোথাও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, যার ফলে অন্য এই 7টি গ্রহে কোনো জীবজগৎ বা প্রাণীর অস্তিত্ব সম্ভব নয় বা প্রাণীর মানে স্পন্দন। একমাত্র পৃথিবী গ্রহ জীব বসবাস করার জন্য আদর্শ গ্রহ, কারণ এখানে পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের পরিমাণ সঠিক থাকার কারণে এবং জীবজগতের এবং মানুষের বসবাসের জন্য এটা সবচেয়ে আদর্শ গ্রহ। এবার আমি এই আলোচনা যদি তোমরা বুঝতে পারো, যেমন এই যে সৌরজগৎ, সূর্য, সৌরজগতের আটটি গ্রহ নিয়ে আলোচনা, লাস্টে যে পৃথিবী গ্রহ জীব বসবাসের কারণ, যদি তোমরা আমার এই আলোচনা শিক্ষার্থীরা বুঝতে পারো বা বুঝে থাকো তাহলে এই বিষয় থেকে আমি তোমাদেরকে কয়েকটা বাড়ি ক্যাচ দেবো। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সূর্য সম্পর্কে লিখো। যেমন প্রথমে তোমরা বলতে পারো যে সৌরজগতের সকল গ্রহ নক্ষত্রের একমাত্র আলো এবং তাপ পায় সূর্য থেকে। তাই সূর্য সম্পর্কে আলোচনা করবা। পরে যে বিষয়টা সেটা হচ্ছে পৃথিবী গ্রহকে আদর্শ গ্রহ বলা হয় কেন। আমি আরেকবার বলি, শোনো বাড়ির কাজটা, পৃথিবী গ্রহকে আদর্শ গ্রহ বলা হয় কেন। যদি আমার আলোচনা আজকে বুঝতে পারো তাহলে এটা যদিও নবম শ্রেণীর ক্লাস, দশম শ্রেণীর শিক্ষার্থীরাও খেয়াল করতে পারো। আজকে এখানে এ পর্যন্ত শেষ। যে যেখানে আসো আশা করি সবাই ভালো এবং সুস্থ আসো। আল্লাহ হাফেজ।